এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য যারা ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়ে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য তোমরা বিভিন্ন প্রিপারেশান নিচ্ছ আজকের এই ভিডিওতে থাকছে স্পেশালি ম্যাথ ও রিজনং থেকে বিভিন্ন কোয়েশ্চেন আমাদের চ্যানেলে তোমরা ত্রিপুরা পুলিশের জিকে রিলেটেড কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে আমরা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের অনেকের কোশ্চেন ছিল অনেকে তোমাদের যে তোমাদের আবদার বা কোশ্চেন ছিল যে রিজনিং বা ম্যাথের উপর কিছু ক্লাস করানো আজকে আপডেটটা পুরোপুরি ত্রিপুরা পুলিশের রিজনিং বা ম্যাথের উপর আপডেট নিয়ে এসেছি রিজনিং বা ম্যাথের উপর কিছু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এই প্র্যাকটিস সেটগুলা কিছু বাছাইকে তো কোশ্চেন আমরা নিয়ে এসেছি যেগুলো তোমার এসএসসি জিডি বলো ত্রিপুরা যে টিএসআর বলো কিংবা তোমাদের এসএসসির মেইন এক্সাম বলো ক্লারিক্যাল এক্সামগুলো বলো কিংবা রেলওয়েতে এই ধরনের রিজনিং কোশ্চেনগুলো আসছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি রিজনিংয়ে অনেকটা তোমাদের মানে আয়ত্তে চলে আসবে আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি এর আগে বলে দিচ্ছি ত্রিপুরা পুলিশের যে এক্সামটা হবে তার প্রিপারেশান রিলেটেড তোমরা কম্পেনশন বলো জি কে বলো তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলো ম্যাথ রিজনিং রিজনিংগুলো সব ধরনের আপডেট আমরা আমাদের চ্যানে নিয়ে আসবো প্রত্যেক দিন চেষ্টা করবো আমরা একটি করে ক্লাস নেওয়ার বা একটি করে আপডেট দেওয়ার তোমরা যদি পাশে থাকো আমরা অবশ্যই এগিয়ে যাবো এইভাবেই তাহলে এখন আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে এখানে একটা তোমাদের সংখ্যা দেওয়া আছে কোন সংখ্যাটি পরিবর্তিতে আসা উচিত এখানে দেখো সবচেয়ে প্রথম দেওয়া আছে দুই সবচেয়ে প্রথম কী দেওয়া আছে দুই দুইয়ের পরে কত দেওয়া আছে এক মানে দুইয়ের পরে এক কীভাবে হলো দুইকে দুই দিয়ে ডিভাইড করার পর এক হলো নাকি তারপরে তোমাদের দেওয়া আছে কি হাফ মানে এককে তুমি যদি দুই দিয়ে বাক করো হবে হাফ মানে দুই ভাগের এক আবার দুই ভাগের এককে যদি তুমি দুই দিয়ে বাক করো হবে চার ভাগের এক এখন চার বাঘের একের পরে সংখ্যাটা কত হবে অপশান দেওয়া আছে অপশান থেকে উত্তর কোনটা হবে উত্তর হবে তোমাদের বি বি কেন হবে আমি বলে দিচ্ছি উত্তর হবে বি কারণ তুমি যদি চার বাগের এককে দুই দিয়ে ডিভাইড করো ক্যালকুলেশনটা কীভাবে হবে চার ভাগের এক এটা যদি তোমরা ডিভাইড করো হবে কি চার দোকানে আট আট ভাগ এক অর্থাৎ তোমাদের উত্তরটা হবে আট ভাগের এক সঠিক উত্তরটা হবে কি বি নেক্সট সিরিজে আমরা চলে যাচ্ছি তোমাদের কোনো কনফিউশন মোটা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করবো সেই কনফিউশ মোটা ডাউটগুলি দূর করা আজকে আমরা প্রথম তোমাদের জন্য রিজনিং অফ ম্যাথ ভিডিও নিয়ে এসেছি কোনো ধরনের যদি তোমাদের ক্লান্তি বা কোনো ধরনের যদি ভুল বা কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে মেনশন করে দেবে আমরা তা কারেকশন করার চেষ্টা করবো আই রিল ভিডিও আরও আগামীতে নিয়ে আসব। দেখো নেক্সট যে সিরিজটা বলা হয়েছে কোন সংখ্যাটা পরিবর্তে আসা উচিত দেখো সাতের পরে এসেছে কত দশ দশের পরে কত আট আটের পরে এগারো নয় বারো দেখো এখানে যদি তোমরা প্যাটার্নগুলো দেখো প্রথম দেখো সাতের পরে দশ গিয়েছে মানে কত হয়েছে সাতের পরে দশে হয়েছে তিন তিন প্লাস করে দশ হয়েছে দশের পরে কত হয়েছে আট মানে দুই মাইনাস করেছে দশের থেকে দুই মাইনাস করেছে মানে তিন প্লাস দুই মাইনাস আটের পরে কত হয়েছে এগারো এগারো কীভাবে হয়েছে আটের সাথে তিন প্লাস করা হয়েছে এগারো পরে কত হয়েছে নয় নয় কীভাবে হয়েছে এগারো থেকে দুই মাইনাস করা হয়েছে নয় নয়ের পরে কথা হয়েছে বারো বারো কীভাবে হয়েছে বারো হয়েছে তোমাদের নয়ের সাথে তিন প্লাস করে মানে একবার মাইনাস করা হচ্ছে একবার প্লাস করা হচ্ছে মানে প্রথমে তিন প্লাস এরপরে দুই মাইনাস যেহেতু নয়ের পরে বারো তিন প্লাস করে হয়েছে এরপরে এরপরে হবে বারো থেকে দুই মাইনাস হবে মানে বারো থেকে প্যাটার্নটা দেখো প্রথমে তিন প্লাস দুই মাইনাস তারপর তিন প্লাস দুই মাইনাস তারপর তিন প্লাস মানে এখন দুই মাইনাস হবে মানে বারো থেকে দুই মাইনাস হবে তাহলে কত হবে বারোতে দিকে হবে দশ মানে আমাদের কাছে সঠিক উত্তরটি কত চলে এসেছে দশ নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে প্রথমেতে দেওয়া আছে ওয়ার্ড কলি অনেকগুলি বর্ণমালা বা ওয়ার্ড যেটা বলা হয় একসাথে করে দেওয়া আছে এস সি ডি তারপর হচ্ছে টি ইএফ এরপর হচ্ছে ইউজিএইচ এরপরে মেক্স এরপর হচ্ছে ডাব্লু এল এই সিরিজগুলো যদি দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো সিরিজগুলা দেখবে এস এসের প্রথম ক্যাপিটালটা হলো এস একটা টি এরপরটা ইউ এরপরটা নেই এরপরটা ডাব্লু মানে এস টি ইউ ভি ডাব্লু মানে একসাথে যে ওয়ার্ডগুলো আছে ইংরেজি বর্ণমূলক ওয়ার্ডগুলো একসাথে চলে যাচ্ছে এস তারপর টি তারপর ইউ তারপর মাঝখানে নেই ডাব্লু মানে প্রথম ওয়ার্ডটা কী হবে বি প্রথম ওয়ার্ডটা বি হবে আমরা এটা কনফার্ম তারপরগুলি তারপরগুলি যদি তোমরা ফলো করো দেখবে সিডি এরপরে ইএফ জিএইচ তারপর মাঝখানে কে এল মানে সিডি ইএফ জিএইচ অর্থাৎ আইজে এখানে কী হবে আইজে দেখো প্রথম আছে সিডি ইএফ জিএইচ কে এল মানে এখানে কত হবে আই জে আর টি ইউ ভি মানে উত্তরটা কী হবে ভি ভিআইজি উত্তরটা কী হবে সি সি মানে কি ভি আই জি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন হলে দেখো এফ এ জি জি এফ সেমভাবে সাজানো আছে আমরা অনেকগুলো প্যাটার্নের কোশ্চেন নিয়ে এসেছি রিজনিং যেটাগুলো আসে শুধু এক থেকে নয় অনেকগুলো প্যাটার্ন থেকে নিয়ে এসেছি তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ে আইডিয়া করে নিতে পারবে দেখো এফএি জি এ এচ এচ এআই আইএচ এরপরে ব্যাক্স গ্যাফ একটা খালি আছে এখানে লক্ষ্য করো প্রত্যেকটার মাঝখানে কিন্তু এ আছে প্রত্যেকটা মাঝখানে কি এ আছে তারপর তোমরা যদি ফলো করো এফ এর পরে কী আছে জি এফের পরে কী আছে জি এর পরে যে সেন্টেসটা জির পরে কী আছে এফ প্রথমটার দেখাও এ তো মাঝখানে আছে প্রথম সেন্টেস প্রথমটার দেখাও এফ এর পরে জি হয়েছে এরপর ওটা চেঞ্জ হয়ে গেছে জিটা আগে এসেছে এফটার পরে চলে গেছে তাহলে এফ জি শেষ এরপরে আসলো কি এইচ এচ এর পরে কী হয়েছে আই এচ এর পরে আই হয়েছে তারপর কী হয়েছে আয়ের পরে কী হয়েছে এইচ মানে কী হলো এখানে এফ জি এইচ আই এইচ এর পরে আমাদের কি আসবে যে মাঝখানে তো এ ঠিক থাকবে কে মানে আলফাবেটগুলি মিলাও যদি মিল থাকে তোমরা এফ এর পরে জি জির পরে এইচ এইচ এর পর আই আই পর্যন্ত চলে গেছে এরপরে কি আসবে এর পরে যে মাঝখানে এর পরে আসবে যে মাঝখানে কে তো ঠিক আছে আর মাঝখানে যে তোমাদের সরি মাঝখানে তোমাদের এটা এ তো মাঝখানে ঠিক আছে আর লাস্টে তোমাদের কি হবে যে এর পরে কি যে পরে কী থাকে কে অর্থাৎ যে যে এ কে মানে কি উত্তর কী হবে তোমাদের এ নাম্বার আবার একটু তোমরা দেখো নোট করে নো এটা ভালো ভালো হবে দেখো প্রত্যেকটা কিন্তু মাঝখানে এ আছে আর প্রথম আর শেষ সেন্টেন্সটা মনে চেঞ্জ হচ্ছে দেখো এফ জি এফ জিকে চেঞ্জ হয়ে জি এফ এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এরপর এইচ আই এইচ আইকে চেঞ্জ করে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর আমার নতুন আলফর এইচ এর পরে কি আসে যে আর কে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি এখানে দেখো কোন শব্দই অন্য শব্দের সাথে সম্পর্কিত নয় বলা হয়েছে ইঞ্চ আছে আউন্স আছে সেন্টিমিটার আছে ইয়ার আছে দেখো এখানে ইঞ্চ ইঞ্চ দিয়ে কিন্তু দীর্ঘ পরিমাপ করা হয় সেন্টিমিটার এবং ইয়ার এগুলো দিয়ে কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করা হয় একমাত্র আউন্স যে শব্দটা আছে এটাতে ওজন পরিমাপ করা হয় দৈর্ঘ্য পরিমাপ করা হয় না মানে এটা একদম একটু আলাদা আছে তাই উত্তর কো হবে বি মানে ইঞ্চ সেন্টিমিটার ইয়ার তিনোটা দিয়ে মানে দীর্ঘ পরিমাপ করা হয় মানে তিনোটা ঠিক আছে এখানে আউন্স শব্দটাতে ওজন পরিমাণ করে এটা এখানে মানে আদার মানে অন্য শব্দের সাথে সম্পর্কিত তাই এটা হবে এখানে উত্তর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি দেখো এখানে সেম কোশ্চেন কোনটি সম্পর্কিত নয় দেখো টায়ার স্টিয়ারিং উইল ইঞ্জিন কার দেখো টায়ার স্টিয়ারিং উঞ্জিন ইঞ্জিন সবগুলো একটা গাড়ির একটা পার্ট মানে কারের একটা পার্ট তাহলে গাড়ি গাড়ির পার্টস তিনটা ঠিক আছে মিলছে লাস্টে আছে কার কার মানে পুরো একটা পুরোটাই একটা অংশ পুরো গাড়িরটাই একটা অংশ নাকি তাই গাড়ির পার্টসগুলো তিনোটা আমরা ধরে নেব ঠিকঠাক আছে টায়ার স্টিয়ারিং হুইল ইঞ্জিন মানে তিনোটা একই ক্যাটাগরি কিন্তু কার কার তো পুরো ক্যাটাগরি একসাথে চলে এসে তো এখানে কারটা একটু আলাদা তাই উত্তরটা হবে কি ডি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখুন একটা সিরিজ দেওয়া আছে এখানে বাইশ বাইশের পরে আছে একুশ তারপর তেইশ এরপরে বাইশ এরপর চব্বিশ এরপরে তেইশ তোমরা যদি দেখো বাইশের থেকে যখন একুশ হয়েছে এক বাইশের থেকে যখন একুশ হয়েছে এখানে কি এক বিয়োগ করা হয়েছে একুশ থেকে যখন তেইশ হয়েছে দুই যুগ করা হয়েছে আবার তেইশ থেকে বাইশ এক বিয়োগ করা হয়েছে বাইশ থেকে চব্বিশ দুই যুগ করা হয়েছে চব্বিশ থেকে তেইশ এক বিয়োগ করা হয়েছে এখন করা হবে দুই যুগ অর্থাৎ কত হবে উত্তর পঁচিশ কীভাবে প্রথম এক যুগ এক বিয়োগ দুই যুগ এক বিয়োগ দুই যুগ করে এই সিরিজটা সাজানো হয়েছে তো উত্তরটা হবে সঠিক উত্তরটা হবে আমাদের কত পঁচিশ নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি একটা দেখো নেক্সট একটা নাম্বারিক সিরিজ দেওয়া আছে তিপ্পান্ন তিপ্পান্ন চল্লিশ চল্লিশ সাতাশ সাতাশ দেখো তিপ্পান্ন দুইটা ওয়া দুইটা সংখ্যা পরপর সেম আছে চল্লিশ তিপ্পান্ন তিপ্পান্ন দুইটা সংখ্যা পরপর সেম আছে চল্লিশ চল্লিশ দুইটা সংখ্যা সেম আছে সাতাশ সাতাশ দুইটা সংখ্যা সেম আছে তাহলে এরপরে সংখ্যাটা কত হবে দেখো তিপ্পান্ন তিপ্পান্ন যদি তোমরা দেখো তিপ্পান্ন তিপ্পান্ন দুইটা সেম তিপ্পান্ন থেকে যখন চল্লিশ এসেছে তিপ্পান্ন থেকে যখন চল্লিশে এসেছে মানে কি হয়েছে এখানে তেরো মাইনাস করা হয়েছে তেরো নাকি তাহলে চল্লিশ থেকে যখন সাতাশে এসেছে সেম তেরো মাইনাস করা হয়েছে তাহলে সাতাশ থেকে আর সেম তোমরা তেরো মাইনাস করবে তেরো মাইনাস করলে কত হবে সাতাশ থেকে তেরো গেলে হবে চোদ্দো অর্থাৎ উত্তর কত হবে দুই নেক্সট চলে যাচ্ছি বুকের মানে এর বই বইয়ের উপরে যে নিচে যে চারটা শব্দ আছে বইয়ের সাথে রিলেটেড চারটা শব্দ আছে কোনটা একদম নেসেসারি মানে বই মানে বইয়ের বই মানে বইয়ে যেটা থাকবে যেটা খুব দরকার বইয়ে দেখো ফিকশান আছে পেজেস আছে পিকচার আছে লার্নিং আছে দেখো প্রথমত তোমরা যদি ফিকশান ফিকশান যেটা ধরো অনেক কাহিনী বইয়ে তো কাহিনি থাকবে নাও থাকতে পারে তারপর আছে যেমন ছবি পিকচার বইয়ের ছবি থাকবে নাও থাকতে পারে তারপর আছে যেমন লার্নিং লার্নিং মানে তোমার কি শেখা যেটা বলো শেখা যেটা বইয়ে থাকতে পারে নাও থাকতে কিন্তু পেজ বি নাম্বারটা দেখ ভালো বই লক্ষ্য করো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানে বইয়ের সাথে রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সব যেটা ছাড়া বই মানে চলবেই না সেটা হলো পেজেস মানে উত্তরটা হবে কি বইয়ের সাথে রিলেটেড বুকের সাথে রিলেটেড কোনটা হবে উত্তর পেজেস মানে একদম সঠিক যেটা নেক্সট কোয়েশ্চেন যেটা স্কুলের সাথে রিলেটেড স্কুলের সাথে রিলেটেড কি। এখানে দেখো স্কুলের সাথে রিলেটেড কি দেওয়া আছে স্টুডেন্ট রিপোর্ট কার্ড টেস্ট লার্নিং দেখো স্কুলের সাথে জন্য রিলেটেড দেখতে যাও লার্নিং স্কুলে শেখা না শেখা আলাদা বিষয় না হতে পারে টেস্ট পরীক্ষা শিক্ষা না হতে পারে রিপোর্ট কার্ড মানে পরীক্ষা রিপোর্ট কার্ড নাও হতে পারে কিন্তু স্টুডেন্ট স্কুলের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট মাস স্টুডেন্ট ছাড়া তো একটা স্কুল চলে না তাহলে সঠিক উত্তরটা কী হবে মানে দেখো স্কুলের সাথে সবগুলি রিলেটেড কিন্তু সবচেয়ে বেশি রিলেটেড কোনটা এখানে এই উত্তরটি এখানে মানে বাছাই করতে রিজনিং মানে এরকমই তোমার তোমার ব্রেন বা তোমার মস্তিষ্ক নিয়ে খেলা যেটা বলো মানে উত্তরটি দেখবে সবগুলি মিলছে মিলছে কিন্তু কোনটা বেশি মিলছে কোনটা তোমার বেশি কাছে কোনটা রিজনিং একদম চলবে না স্কুল স্টুডেন্ট ছাড়া চলবে না মানে উত্তর একদম যেটা তুমি কনফার্ম উত্তর বলো কনফার্ম উত্তর হলো তোমাদের স্টুডেন্ট এখানে দেখো বুক যেটা বলা হয়েছে বুকের বুক যে ফিকশান লার্নিং ছাড়াও বুক চলবে কিন্তু পেজ ছাড়া যে পেজ পেজ ছাড়া কিন্তু বুক চলবে না তো সঠিক উত্তরটা আগেটা কী হয়েছিল পেজ আর এবারটা তোমাদের সঠিক উত্তরটা কী হয়েছে এবারটা উত্তর হয়েছে স্টুডেন্ট আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন হলো প্যান ইজ টু পয়েন্ট প্যান মানে কলম কবির দরকার তাহলে নিডেল সুজটা কার দরকার একদম সোজা উত্তর টেইলার সুজটা কার দরকার টেইলার কলম যদি একজন পয়েট মানে কবি লাগে সুইচ কার লাগবে টেইলার দর্জিত সুইচ লাগবে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন হলো সিক্রেটলি সিক্রেটলি ইজ ওপেনলি সিক্রেটলি মানে কি গোপনীয়ভাবে ওপেনলি মানে কি একদম প্রকাশ্যে তাহলে সাইনেটলি কি হবে সিক্রেটলি ওপ যেটা ওপেনলি হয়েছে পুরো অপোজিট মিনিং হয়েছে তাহলে সাইনেটলি কী হবে গোপনে সাইনেটলি মানে তো চুপচাপ তাহলে এটার উপোজিট কী হবে একদম অপোজিট ওয়ার্ডটা হবে নাকি যে যেহেতু ওপেনলি অপোজিট হয়েছে তো সাইনিরলিও তার ঠিক অপোজিট হবে দেখো অপোজিট যদি দেখো স্কেয়াললি তো কম হবে না হবে না ইমপ্লয়েটলি অসভ্যভাবে হবে না কোয়াইটলি শান্তভাবে হবে না কারণ সাইনেরলি আর কোয়েটলি একই কথা নয়েসলি মানে কি সোরগুল সাইনেরলি কথার অর্থ হলো শান্তভাবে তাহলে এর বিপুল শব্দটি কী হবে নয়েসলি মানে শোরগুল যেহেতু সিক্রিটলিটা অপোজিট ওপেনলি হয়েছে সিক্রিতলিটা যেহেতু অপোজিট ওপেনলি হয়েছে তাই সাইনিটলিটা কি হবে সোরগোল মানে অপোজিট ওয়ার্ডটা হবে নাকি নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি এখানে দেখো বলা আছে বিনসেন্টের একটি কাগজের পত্র আছে প্রতিদিন সকালে তিনি তার আশেপাশের গ্রাহকদের কাছে সায়ত্রিশটি সম্ভবত সংগ্রহ করেন সমস্ত কাগজপত্র সংগ্রহ করতে বিনসেন্টের পঞ্চাশ মিনিট সময় লাগে বিনসেন্ট অ্যাকচুয়ালি কাগজ ডেলিভারি বা হকারে কাজ করে প্রতিদিন সাহিত্যের সাহিত্যের যে সম্ভবত তিনি দেয় বাড়ি বাড়ি গিয়ে পঞ্চাশ মিনিট সময় লাগে যদি বিনসেন অসুস্থ হয়ে গেছে এখন তার বন্ধু তমাসকে বলা হয়েছে বলা হয়েছে একদিনের জন্য পেপারগুলি দেওয়ার জন্য একই রাস্তায় থাকে একই জায়গাতে থাকে তমাস তাহলে তার কাগজপত্র সরবরাহ করতে মাঝে মাঝে তার জন্য কাগজপত্র সরবরাহ করবে তাহলে উপরের যে পুরাটা স্টোরি স্টোরির সাথে কোন সেন্টেন্সটা রিলেট করছে এখন তো এটা উত্তর দিতে বলেছে হয়েছে দেখো আমি স্টোরিটা আবার কি বলছি বিনসেন্টের সংবাদপত্র ডেলিভারি কাজ করে টোটাল সাঁত্রিশটা সম্ভবত ডেলি ডেলিভারি করে ওর পঞ্চাশ মিনিট সময় লাগে আজকে সে অসুস্থ যেতে পারবে না ওর জায়গায় থমাস যাবে থমাসের বাড়ি কিন্তু ওর বাড়ির সাথেই তাহলে এই উপর ভিত্তি করে নিচে কোন উত্তরটা সঠিক হবে প্রথম উত্তরটা বলা হয়েছে বিনসেন্ট অ্যান্ড থমাস হ্যাঁ লাইবেনে সেম নেভারহোড মানে একই পাড়ায় থাকে ঠিক আছে দুই নম্বরটা হচ্ছে কাগজপত্র সরবরাহ করতে থমাসে পঞ্চাশ মিনিট বেশি সময় লাগে দুই নম্বরটা দেখো কাগজপত্র সরবরাহ করতে থমাসে পঞ্চাশ মিনিট বেশি সময় লাগে মানে এইট টেক্স থমাস মোর দেন ফিফটি মিনিটস টু লিভ ডেলিভার পেপার একদম মানে সঠিক করতে এটা সম্ভব হবেই না যেহেতু একই একই জায়গা থাকে বিনসেন্টে যেহেতু পঞ্চাশ মিনিট লাগে থমাসেরও পঞ্চাশ মিনিট বা পঞ্চান্ন মিনিট লাগবে এর জন্য কি পঞ্চাশ মিনিট বেশি সময় লাগার তো কথা নয় বিনসেন যখন তার শুরু করে তখন বাইরে অন্ধকার থাকে আর এখানে তো বিনসেন অন্ধকারে শুরু করে বা সকালে শুরু করে সেরকম কোনো কথা আমাদের উপর প্যারাগ্রাফে বলা হয়নি ও প্যারাগ্রাফে উত্তরটা কিন্তু প্যারাগ্রাফেই আছে লাস্টে যেটা বলা হয়েছে থমাস উড লাইক টু হ্যাভ ইজ ওন পেপার রুল থমাস তার নিজস্ব কাগজে রুট পেতে চান মানে থমাস নিজের রুটে মানে অন্য রুটে একই জায়গায় যদি পেপার মানে বিলি করা হয় অন্য রুটে যাওয়ার কথা তো এখানে বলা হয়নি তাহলে আমরা উত্তর কোনটা ধরে নেব নিচের তিনটা একটা আমাদের মানে উপরের স্টোরির সাথে মিলছে না তাহলে আমরা উত্তরটা কোনটা হবে উত্তরটা হবে উপরেরটা মানে বিনসেন অ্যান্ড থমাস একই পাড়ায় থাকে একই পাড়ায় বিনসেন অ্যান্ড থমাস থাক থাকে বা বসবাস করে নেক্সট কোয়েশ্চেন যেটা এই প্যাটার্নটা কেয়ারফুলি দেখতে বলা হয়েছে আঠাইশ পঁচিশ পাঁচ একুশ আঠারো পাঁচ চোদ্দো ডট ডট কত হবে দেখো আঠাশের পরে যে পঁচিশ হয়েছে আঠাশের পরে যে পঁচিশ হয়েছে আঠাশের সাথে তিন বিয়োগ করা হয়েছে পাঁচ থাকছে এখানে একুশের পর আঠারো হয়েছে একুশ থেকে আঠারো হয়েছে তিন বিয়োগ করা হয়েছে পাঁচ একুশ থেকে আঠারো হয়েছে আঠাশ থেকে পঁচিশ হয়েছে এখানে তিন বিয়োগ করা হয়েছে একুশ থেকে আঠারো হয়েছে তিন বিয়োগ করা হয়েছে পাঁচ কিন্তু দুটাতেই আছে তাহলে তাহলে এটার ভিত্ত পাঁচ থাকবে কনফার্ম তাহলে চোদ্দ থেকে তিন বিয়োগ করি আমরা যেহেতু পাখিগুলি তিন বিয়োগ করা হয়েছে চোদ্দো থেকে তিন বিয়োগ করি উত্তর কত হবে এগারো আর পাঁচ কিন্তু থাকছে পাঁচগুলি কিন্তু সবগুলিতেই থাকছে মানে উত্তরটা কত হবে এ নাম্বার অর্থাৎ এগারো পয়েন্ট পাঁচ আমাদের সঠিক উত্তরটা হবে এখানে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি এখানে এই প্যাটার্নটা দেখতে বলা হয়েছে প্যাটার্নটা দেখে সুন্দরভাবে এটা উত্তর দিতে বলা হয়েছে আঠা আট এগারো একুশ প্যাটার্নটা কী আছে আমরা আট এগারো একুশ পনেরো আঠারো একুশ বাইশ এখানে লক্ষ্য করবে আটের পরে আটের পরে যে এগারো হয়েছে আটের পরে যে এগারো হয়েছে এখানে কী হয়েছে আটের পরে এগারো হতে কী হয়েছে তিন তিন না দুই প্লাস করা হয়েছে পনেরো থেকে যখন আঠারো হয়েছে এরপরে সেন্টাসটা পনেরো থেকে যখন আঠারো হয়েছে পনেরো থেকে আঠারোটা কী হয়েছে তিন প্লাস করে হয়েছে তাহলে আমরা আর একুশ দুটার ভিত্তি দেখবে একুশ এটার ভিত্ত আছে এটার ভিত্ত আছে তো উত্তরে তো একুশ থাকবে এটা কনফার্ম তাহলে প্রথমটা যেহেতু আটের সাথে তিন প্লাস করে হয়েছে এগারো আটের থেকে আমি দুই বলেছিলাম সরি আটের থেকে তিন প্লাস করে এগারো হয়েছে পনেরো থেকে তিন প্লাস করে আঠারো হয়েছে তাহলে বাইশের সাথে আমরা তিন প্লাস করতে হবে বাইশের সাথে তিন প্লাস করে কত হবে পঁচিশ ওর উত্তরটা কত হবে এক পঁচিশ আর একুশ সবগুলি তিন প্লাস করেছে আমি তিন তিন প্লাস করে নিলাম এবং একুশ যেহেতু সবগুলোতে আছে আমি একুশটা লিখে নিলাম তাহলে উত্তরটা কত হবে পঁচিশ একুশ নাকি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি কেয়ারফুলি এই প্যাটার্নটা দেখতে বলা হয়েছে প্যাটার্নটা দেখে উত্তর দিতে বলা হয়েছে দেখো এখানে পেঁয়াজ আছে নাম্বারসের পেয়ার্স আছে পেঁয়াজ বুঝো তো নাম্বার মানে জুড়াই আছে নয় একুশ ষোলো তেইশ তিরিশ সাইত্রিশ চুয়াল্লিশ একান্ন তাহলে এখানে নেক্সট কত হবে উত্তর পাঁচটা দেওয়া আছে তোমরা সঠিক উত্তরটা এখান থেকে বাছাই নিতে হবে প্রথম থেকে নয় থেকে যখন ষোলো হয়েছে নয় থেকে যখন ষোলো হয়েছে তখন সাত যোগ করা হয়েছে নয় থেকে যখন ষোলো হয়েছে সাত প্লাস করা হয়েছে সেম তেইশ থেকে যখন তিরিশ হয়েছে সেখানেও সাত প্লাস করা হয়েছে তিরিশ থেকে তিরিশ থেকে যখন সাইত্রিশ হয়েছে তিরিশ থেকে যখন সঁইত্রিশ হয়েছে একান্ন সাত প্লাস করা হয়েছে তো সাইত্রিশ থেকে চুয়াল্লিশ সাত প্লাস করা হয়েছে তো একান্নর সাথেও সাত প্লাস করা হবে একান্নর সাথে সাত প্লাস করে আমাদের কত হবে একান্নর সাথে যদি আমরা সাত একান্ন সাথে আটান্ন এবং আটান্নর সাথে যদি আমরা সাত প্লাস করি হবে পঁয়ষট্টি অর্থাৎ একান্নর সাথে তোমরা যদি এখানে দেখো একান্নর সাথে যদি আমরা সাত প্লাস করি হবে আটান্ন সেম আটান্নর সাথে যদি আবার সাত প্লাস করি হবে কি পঁয়ষট্টি অর্থাৎ কত হবে উত্তর আটান্ন অ্যান্ড পঁয়ষট্টি নেক্সটে আমরা চলে যাচ্ছি তোমরা যদি কনফিউশন বা ডাউট থাকে একটু আমাদের জানানোর চেষ্টা করবে কমেন্টে জানানোর চেষ্টা করবে আর যদি তোমরা এই রিলেটেড ভিডিও ইন ফিউচার আরও চাও রিজনিংয়ের ম্যাথ থেকে রিলেটেড ভিডিও আরও চাও তাহলে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে ম্যাক্সিমাম শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে তাহলে আমরা একটা উৎসাহ বা একটা মানে সোর্স পাবো যে এই রিলেটেড ভিডিও আরও আমাদের চ্যানেলে দেওয়ার জন্য মানে তোমাদের সাপোর্ট পেলেই আমরা এই রিলেটেড আরও ভিডিও আমাদের চ্যানেলে দিতে থাকবো যাতে তোমাদের ইন্টারভিউতে তোমাদের যে রিটার্ন এক্সামে যাতে তোমাদের হেল্প হয় কারণ রিজনিং আর ম্যাথে তোমাদের স্কোরিং করতে হবে জিকে তো তোমরা মুগস্থ বা পরে চলে যাবে কিন্তু রিজনিং ম্যাথটা কিন্তু অনেকটা তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু সেটা পারবে না আর আমি আজকে এখানে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি প্র্যাকটিসের নিয়ে এসেছি একদম তৈরি করা কোয়েশন যেগুলা তোমাদের প্রিভিয়াসলি বিভিন্ন এক্সামে এসেছে আমরা ইন ফিউচারও সেই রিলেটেড কোয়েশনগুলো নিয়ে আসবো যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে একদম সলিউশন সহকারে নেক্সট কোয়েশ্চেনটা আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা দেখো কী বলা হয়েছে আঠাইশ প্রথম দেখো দুই আছে দুইয়ের পরে কটা হয়েছে আট হয়েছে ছয় যোগ করা হয়েছে আটের পরে চোদ্দো হয়েছে ছয় যোগ করা হয়েছে মানে ছয় ছয় যোগ করা হয়েছে একদম ইজি কোয়েশ্চেন এটা তাহলে আয়ত্রিশ সাথে সাথে তোমরা ছয় যোগ করাও হবে কত চল্লিশ এবং চল্লিশের সাথে ছয় যোগ করলে কত হবে চল্লিশ ছয় ছয় যোগ করে চলে গেলাম যেহেতু আমার দুইটা সংখ্যা বের করতে হবে তাহলে আয়ত্রিশ সাথে ছয় যোগ করে চল্লিশ হয়ে গেলো চল্লিশ সাথে ছয় যোগ করে আমাদের পঞ্চাশ হয়ে গেলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এখানে একটা কেয়ারফুলি এটা প্যাটার্নটা দেখতে বলা হয়েছে প্যাটার্নটা দেখে সঠিক উত্তরটা এখানে দিতে বলা হয়েছে নয় এগারো তেত্রিশ তেরো পনেরো তেত্রিশ সতেরো একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা এখানে তেত্রিশ এখানে তেত্রিশ কিন্তু কন্টিনিউ আছে নয়ের পরে কত হয়েছে নয়ের পরে হয়েছে এগারো দুই প্লাস করে হয়েছে তেরো পরে হয়েছে পনেরো দুই প্লাস করে হয়েছে তাহলে সতেরো পরে দুই প্লাস করো কত হবে সতেরো পরে দুই প্লাস করলে কত হবে উনিশ যেহেতু দুই দুই প্লাস করে হয়েছে আর তেত্রিশ কিন্তু সবগুলোতে আছে মানে তেত্রিশ একটা কনফার্ম ওয়ার্ড নাকি কনফার্ম একটা সংখ্যা তাহলে উত্তরটা কত হবে এ মানে উনিশ টু উনিশ তেত্রিশ নাকি নেক্সট কোশ প্যাটার্নে আমরা চলে যাচ্ছি নেক্সট একটা প্যাটার্ন দেওয়া আছে দেখো এলুমালু সাজানো আছে সংখ্যাগুলা দুই তিন চার পাঁচ ছয় চার আট এখানে লক্ষ্য করবো ভালো এখানে যদি লক্ষ্য করবো ভালো হবে দেখতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আছে চার চার কনফার্ম দুইটা দুই বারবার আছে দুইয়ের পর তিন হয়েছে এক প্লাস করে হয়েছে দুই তিন পাঁচ ছয় এক প্লাস করেছে তাহলে আটের পর কত হবে নয় আর চার কিন্তু এখানে কম্পালসারি সবগুলোতেই থাকছে মানে চার কম্পালসারি দ্বিতীয় সেন্টেন্সে থাকছে আর এটা হবে কি আটের পর কত হবে নয় মানে উত্তরটা হবে নয় আর চার নেক্সট কোশ্চেন না নেক্সট প্যাটার্নে আমরা চলে যাচ্ছি নেক্সট একটা প্যাটার্ন দেওয়া আছে যেখানে দেখো সত্র সতেরো দেওয়া আছে ছত্রিশ দেওয়া আছে তারপর কুড়ি কুড়ি দেওয়া আছে একুশ দেওয়া আছে দেখবে সতেরো সতেরো দেওয়া আছে দুইটা সংখ্যা কিন্তু সেম তারপরে এখানে কুড়ি কুড়ি দেওয়া আছে তাহলে এই এই যে এরপরে কী হবে এরপরে তেইশ যেহেতু সতেরো সতেরোর পরে চৌত্রিশ এসেছে কুড়ি কুড়ির পরে একুশ এসেছে তাহলে তেইশের পরে কি থাকবে আরেকটা সঙ্গে কি থাকবে তেইশ একটা কনফার্ম থাকবে কিন্তু তেইশের সাথে কত হবে সতেরোর সাথে সতেরো হয়েছে এরপরে কুড়ি হয়েছে মানে তিন যোগ করা হয়েছে তাহলে একত্রিশের সাথে তেত্রিশ তেত্রিশ আর সরি তেইশ তেইশ এবং তিন যেহেতু আগের সাথে তিন যোগ করা হয়েছে সতেরোর সাথে তিন যোগ করে কুড়ি হয়েছে তাহলে আমরা তেইশ এখন যেহেতু আমাদের কাছে কত আছে সেন্টার্সটা তেইশ আমরা তেইশের সাথে কত যোগ করবো তেইশ না এখানে দেখো সতেরো সাথে যেটা যুগ হয়েছে তিন যুগ করে মানে পুনরাবৃত্তি হয়েছে এবং পরবর্তী পৌঁছানোর জন্য কিন্তু তিন আবার মাইনাস করা হয়েছে নাকি প্রথম সতেরো থেকে কুড়ি যেটা হয়েছে তেইশ এবং তেইশ থেকে যখন আমরা নেক্সটে চলে যাব মানে তোমাদের নেক্সট সেন্টেন্সটা চলে যাব এটা হবে কি আঠাইশ মানে উত্তর কত হবে চত্রিশ তেইশ এবং লাস্ট কী হবে আঠাশ উত্তর হতে হবে তেইশ এবং আঠাশ আমরা অল্টারনেটিভে চলে যাচ্ছি তোমরা যদি কোনো বুঝতে সমস্যা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে প্রথম সিরিজটা এখানে আমরা আমরা ভালোভাবে আবার লক্ষ্য করি দেখো প্রতিটি তৃতীয় সংখ্যায় একটা দ্বিতীয় প্যাটার্ন অনুসরণ করে তিন নাম্বার সংখ্যাটা যেখানে তিন মাইনাস করা হচ্ছে নাকি সতেরো সতেরো ঠিক আছে ছত্রিশ এসেছে নাকি তারপর বিশ বিশ ঠিক আছে চত্রিশ পরে একুশ এসে একত্রিশ এসেছে ছত্রিশে পর যে একত্রিশ এসেছে তিন মাইনাস করে এসেছে তারপর তেইশ তেইশ ঠিক আছে তারপর একত্রিশ তিনটা তিন মাইনাস করে কত হবে আঠাইশ অর্থাৎ তেইশ এবং আঠাইশ আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে সেম প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নটা ক্লিয়ারফুলি দেখতে বলা হয়েছে দেখো প্রত্যেকটা সংখ্যা যেন প্যাটার্নটা দেওয়া আছে দেখবে ছয়ের পরে যখন কুড়ি হয়েছে ছয়ের পরে এই জায়গাটা লক্ষ্য ভালো হবে ছয়ের পরে যেখান আট হয়েছে দুই প্লাস করে তে দুই প্লাস করেছে দশ দুই প্লাস করে বারো এদিকে বিশের সাথে চোদ্দো হয়েছে ছয় ছয় মাইনাস করে হয়েছে এরপরে হচ্ছে আট মানে তোমরা প্রথমত ছয়ের সাথে দুই প্লাস করে আট হয়েছে আটের সাথে দুই প্লাস করে দশ এরপরে বারো তাহলে চোদ্দো হবে এটা তোমাদের এই বারো ছয় ছয়ের পর আট আটের পর চোদ্দো চোদ্দোর পরে বারো বারো বারোর পরে কত হবে চোদ্দো চৌদ্দোর দ্বিতীয় সেন্টেন্সটা চোদ্দ হবে এটা কনফার্ম আই দিয়ে কত হয়েছে বিশ্বের পরে ষোলো ছয় মাইনাস করা হয়েছে চোদ্দ বিশ্বের পরে চোদ্দো ছয় মাইনাস করা হয়েছে এবং পরে আট আবার ছয় মাইনাস করা হয়েছে তাহলে আঠারো থেকে আমরা ছয় মাইনাস করবো কত হবে দুই ছোট উত্তর কত হবে দুই আর চোদ্দো নেক্সট প্যাটার্নে আমরা চলে যাচ্ছি একটা প্যাটার্ন নেক্সট দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে একুশে পরে পঁচিশ হয়েছে আঠারো উনত্রিশ তেত্রিশ আঠারো হয়েছে এখানে দেখবে আঠারো যে সংখ্যাগুলা আঠারো সংখ্যাগুলো দেখবে সবখানেই আছে মানে চেঞ্জ হচ্ছে না আঠারোটা থেকে যাচ্ছে মানে আঠারো সংখ্যাটা মানে থাকছে নাকি কনফার্ম থাকছে তাহলে এখানে দেখো একুশে পরে কি হয়েছে একুশে পরে তোমাদের পঁচিশ হয়েছে কি হয়েছে চার যোগ করা হয়েছে উনত্রিশে পরে হয়েছে তেত্রিশ কীভাবে হয়েছে চার যোগ করা হয়েছে অনেক তেত্রিশের সাথে আমরা কী যোগ করবো চার যোগ করবো তেত্রিশের সাথে যখন আমরা চার যোগ করবো হবে কত সাঁত্রিশ আঠারো তো সবগুলোতে কমন ওয়ার্ড থাকছে মানে উত্তরটা হবে কি ছত্রিশ আর আঠারো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব নেক্সট কোয়েশ্চেন দেওয়া দেওয়া আছে দেখো পঁচাত্তর পঁয়ষট্টি দশ মাইনাস করা হয়েছে এবং পঁচাত্তর যখন পঁচাশি গিয়েছে আমরা একটা একটা ওয়ার্ড বাদ দিয়ে যদি আমরা দেখি জিনিসটা একটু বেটার বুঝতে পারবো পঁচাত্তর পরে পঁচাশি হয়েছে দশ প্লাস করা হয়েছে পঁয়ষট্টি পরে পঞ্চান্ন হয়েছে দশ মাইনাস করা হয়েছে নাকি প্রথমেতে দশ প্লাস তারপর করা হয়েছে পঁচাশি পঞ্চান্ন হয়েছে তারপর যে পঞ্চান্নতে দশ মাইনাস করে পঁয়তাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ দশ মাইনাস করে পঁয়ত্রিশ হয়েছে একটা ওয়ার্ড যেটা পঁচাশি পঁচাশি কিন্তু কমান ওয়ার্ড যেটা থাকছে তার আর বাকিগুলি মাইনাস হচ্ছে যেমন পঁচা পঁচাত্তর থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে যদি আমরা মাইনাস করি কত হবে পঁচিশ আর পঁচাশি তো সবগুলোতে থাকছে একটা কনফার্ম ওয়ার্ড এই ধরনের কোশ্চেনগুলো বেশিরভাগ পরীক্ষা এক্সাম আছে মানে পঁচিশে টু পঁয়তাল্লিশ তোমাদের অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন যেটা একটা সিরিজ দেওয়া আছে সিরিজটা তোমরা ফলো আপ করতে বলা হয়েছে মানে ফিলিং ব্যালেন্সটা ফুল করতে বলা হয়েছে দেখো পরের যে ওয়ার্ডগুলি এম ও ইউ দেখো এম এন নাই ওর পরে দেখো এখানে দেখো লক্ষ্য করবে এর পরে এন নাই ও এসে গেল ওর পরে পি নেই কিউ এসে গেল কিউর পরে কি আর নেই এস চলে আসবে মানে কি এই জায়গাটা এস থাকবে এটা কনফার্ম আর ফার্স্ট ওয়ার্ডটা দেখো সি সির পরে ডি নেই ই চলে আসলো পরে এফ নেই জি চলে আসলো তাহলে জির পরে এস থাকবে না কী চলে আসবে ডাইরেক্ট আই ঠিক আছে উত্তরটা কী হবে আই ডবল এস নেক্সট কোশ্চেন যেটা আছে মিডল যে ওয়ার্ডটা আছে সেটা বের করতে বলা হয়েছে ইএলএফএ জি এল এইচ এ এম এল এন এ যে ফিলিং দ্য আছে সেটা এখানে ফিল করতে বলা হয়েছে দেখো সিরিজের যে অক্ষরগুলা প্রথম অক্ষরটা দেখো কি আছে ই এরপরটা এফ এরপরে জি এইচ দেখো এখানে লক্ষ্য করবে তোমরা যদি সবগুলো সিরিজ ভালোভাবে লক্ষ্য করো দেখো এল এফ এল এ এল এ এল এ মানে সব মানে দ্বিতীয় ওয়ার্ডটা এবং লাস্ট ওয়ার্ডটা ঠিক আছে কোশ্চেন মার্ক হলো প্রথমটা এবং তৃতীয়টা নেই তাহলে প্রথমটা কী আছে এখানে ই এরপরে হয়েছে কি প্রথম প্রথমটা কি আছে ই এফ জি এইচ আই জে কে এল মানে কে এল নাকি আর মাঝখানে ওয়ার্ডগুলি তো সবগুলি সেম আছে মাঝখানে ওয়ার্ডগুলি কোনো চেঞ্জ হয়নি এল এ সবগুলোতে আছে মানে উত্তরটা কী হবে ডি এই ধরনের সিরিজমূলক কোয়েশ্চেনগুলাই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে আছে আজকে আমরা জাস্ট পঁচিশটা কোয়েশ্চেন নিয়ে এসেছি প্রথম দিন আমরা আজকে তোমাদের জন্য প্রথম দিন ম্যাথ এবং রিজনে রিলেটেড ক্লাস করেছি কোনো প্রকার যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই দেখে নেবে এবং কমেন্ট বক্সে জানাবে যে দাদা এই সমস্যাটা হচ্ছে এটা একটু ভালোভাবে বোঝালে বা ভালোভাবে একটু যদি প্রিপারেশান নেওয়া যায় তাহলে একটু বেটার হবে তোমাদের সাজেশন মাথার উপরে তোমাদের যে সাজেশনটা দেবে সাজেশনটা আমরা ফলো আপ করার চেষ্টা করবো যাতে তোমাদের কিছু হেল্প হয় অ্যাটলিস্ট রিজনিং ম্যাথে যাতে তোমাদের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায় তাহলে আমরা জিকে রিলেটেড ক্লাস তো আমরা অলরেডি নিয়ে আছি ডি জিয়ার বেটি গুবডির জন্য সেখানটা তোমরা স্টাডি করে নিতে পারবে তোমরা যদি অনলি রিজনিং অ্যান্ড ম্যাথের ক্লাসটাই যদি তোমরা ফলো আপ করতে যাও যে দাদা প্রত্যেক দিন রিজনিং ম্যাথের ক্লাস লাগবে তাহলেই আমরা ইন ফিউচার এই রিলেটেড ভিডিও তো আমরা আমাদের চ্যানেলে দেবো মানে তোমরা যদি পজিটিভ ওয়েতে দেখো যে এই ধরনের ক্লাসগুলো আরও লাগবে আজকে প্রথম প্রথমে ক্লাস হয়েছে অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওটা আজকে ইন ফিউচার আরও জন্য এই রিলেটেড ভিডিওগুলো আমরা করবো আর একটু শর্টে ছাড়ার চেষ্টা করব যাতে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কভার করা যায় অ্যাকচুয়ালি রিজনিং মেতে পঁচিশটা কোশ্চেন কাভার করাটা অনেকটা টাফ হয়ে যায় অনেকটা বড়ো হয়ে যায় কারণ সবগুলা প্রশ্নই সঠিক সমাধান হিসাবে সমাধান করে মানে বুঝিয়ে আসতে হয় কারণ ডাইরেক্ট তো আমরা মানে উত্তরটা বলে দিতে পারবো না কারণ এটা কীভাবে এসেছে সেটা স্টাডি করতে হয় কিন্তু কের তো ডাইরেক্ট উত্তরটা বলা যায় কিন্তু এখানে ডাইরেক্ট উত্তরটা বলা যায় না উত্তরটা কীভাবে এসেছে সেটাও আমাদের দেখতে হয় সেটাও বোঝাতে হয় তাহলে তোমরা আমাদের সাথে থাকবে আশা করি আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে লিখিত পরীক্ষার জি কে অ্যাফেয়ার্স তারপর তোমাদের কনফেনশন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন পেয়ে যাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে স্টাডি পরা ইউটিউব চ্যানেল